মিথ্যা বললে লাভ কি? তখন আমি বলছি, তোমার সম্পর্ক রেখে টাকার? বলে হ্যাঁ, এই জন্যে আমি ওর আমার জীবনটা দিয়ে দিলাম। আমি আর কিছু ওর জন্য, ওর কাছে আমি অনেক টাকার সম্পদ রেখে গেছি, প্রায় 80-90 লাখ টাকার সম্পদ করে দিছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূলত যে উদ্দেশ্যে নিয়ে আজকের এই ভিডিওটা করছি, সেই ভিডিওটা দেখার পরে হয়তো আপনারা অনেক শেয়ার করবেন, অনেকে টাইম লাইনে রাখবেন ভিডিওটা, অনেকের ইনবক্স ইনবক্সে রেখে দিবেন ভিডিওটা। অতীত আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেই বিষয়গুলোর সমাধান আমরা কখনো দেখতে পাই না। যত শেয়ার করেন, আমাদের দুর্বলতা থাকতে পারে, আমরা কঠিনভাবে প্রতিবাদ করতে পারি না, হয়তো বা এটাই। আপনারা জানেন, সম্প্রতি বাংলাদেশে ধর্ষণ নিয়ে প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, যে যার মতো করে আন্দোলন করছে। অতীত আমরা দেখেছি যে কিছুদিন পর পর এই বিষয়টা নিয়ে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়, যদিও সর্বশেষ এটার ফলাফল দাঁড়িয়েছে, আমরা দেখেছি ঘোষণা এসেছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ফাঁসির আদেশ। আর এই সঠিক প্রয়োগটা যদি আরও অনেক আগ থেকে দেখতাম, তাহলে হয়তো বা তনুর মতো শত শত নারী ধর্ষণ হতো না, তাদের ধর্ষকরা এখনও পালিয়ে বেড়াতে পারতো না। তো যাই হোক, আজকের মূল প্রসঙ্গে আসি। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, আমরা অতীত কথা বলেছি, আমাদের দেশে এমন কিছু অসৎ মহিলারা আছেন যারা একটা সংসারকে, তিলে তিলে গড়ে তোলা সুন্দর একটি পরিবারকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে এবং ধ্বংস করে দেয় সেই কর্ণধর যে কিনা সেই পরিবারটাকে সাজিয়েছিল, সেই কর্ণধরকেও। আর এই কর্ণধরগুলোর মধ্যে বড় একটি অংশ হচ্ছে প্রবাসী। আজকে আমি সেই প্রবাসীর কথা বলছি যে প্রবাসী পরিবারের কষ্ট সহ্য করতে না পেরে শেষমেশ আত্মহত্যা করেছেন, আর যে আত্মহত্যার পিছে কারণ রেখে গেছেন তার স্ত্রী এবং তার শাশুড়িকে। এর কিছুদিন আগেও আরেকজন প্রবাসীর এমনই একটি ঘটনা আমরা দেখেছি। সব কিছুর মিলেই যে বিষয়টি দাঁড়ায় সেটা হচ্ছে অর্থ এবং পরকীয়া। আর যেই পরকীয়াকে সাপোর্ট করে যায় সেই ঘরের বউয়ের মা। কথাটা এ কারণে বলছি, একজন প্রবাসী যে কিনা বছরকে বছর অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তার বউয়ের নামে করছেন, বউকে বিশ্বাস করে তার সুন্দর একটি সংসার করছেন, তার বউকে বিশ্বাস করে। আর সেই বউ যখন অর্থের লোভে পড়ে তার পরিবারকে ভুলে পরকীয়ার দিকে চলে যায়, তখন তার কাছে সেটাই সঠিক মনে হয়, বাকি সব ভুলই মনে হয়। আর এই ভুল জগৎ থেকে যখন তার স্ত্রী কিংবা নিজের ঘরের বউকে ফিরাতে না পারেন, তখন একজন প্রবাসী ভয়ানক এই সিদ্ধান্তে চলে যান। যদিও আমরা কোনো আত্মহত্যার পক্ষে না, তাদেরকে আমরা সাপোর্টও করছি না, তবে আমরা তাদের কষ্টটুকু তুলে ধরার চেষ্টা করছি। কুমিল্লার কোতোয়ালি থানার আব্দুল জলিলের বেশ কিছু ভিডিও এরই মধ্যে আমাদের ইনবক্সে আসা শুরু হয়েছে। আব্দুল জলিল মৃত্যুর আগে কতটা কষ্ট পেয়েছেন সেটা তার ভিডিওতে প্রকাশ পায়। চলুন আমরা এক নজর ভিডিওটা দেখে আসি। প্রিয় দেশবাসী, গ্রামবাসী, আমি একটা অনুরোধ আপনাদের কাছে রাখতেছি। আজ 23 বছর ব্যবসা করি সৌদি আরব, বউ লইয়া আসিলাম। এরপরে এখন আমার বউয়ে আমাকে বলে ডিভোর্স দিয়ে দিবে। আমি যখন আমাকে বলল আমি মাসে 1 লাখ দিই, 1,20,000 দিই, যতদিন টাকা দিছি এতদিন ভালো আছিলাম, খুব ফ্রি আছিলাম।
এখন শরীরে আমি 35 লক্ষ টাকার মতন দেয় না। তখন আমাকে ও বলছে, তুমি যদি 60,000 টাকা না দিতে পারো মাসে, তোমার লগে সম্পর্ক রাখার লাভ কি, তোমার লগে যোগাযোগ রাখার লাভ কি, তোমারে তোমার লগে কথা বললে লাভ কি। তখন আমি বলছি, তোমার সম্পর্ক রেখে টাকার বলে হ্যাঁ, এই জন্যে আমি ওর আমার জীবনটা দিয়ে দিলাম। আমি আর কিছু ওর জন্য ওর কাছে আমি অনেক টাকার সম্পদ রাখিয়া গেছি, প্রায় 80-90 লাখ টাকার সম্পদ করে দিছি। এখন আমি বলছি, সম্পদ দিচ্ছ তুমি একটা কিছু কইরা দাও, আমি এখন দে না, ও আমাকে দিবে না। আমার একটি অনুরোধ, ওর জন্য আমার জীবনটা দিছি, ওর মা ওর মা আমাকে ওরে খারাপ করছে, ওর মার জন্য ওর জন্য আমার জীবনটা। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা সেটা বিচার জন্য ওরে আর ওর মারে আপনারা যেটা ভালো হয় সেটা করবেন, আমার এটি অনুরোধ, আর কেউ কাছে কোনো কিছু চাওয়ার নেই। প্রিয় দর্শক, আব্দুল জলিলের মতো এমন অসংখ্য প্রবাসী আছেন যারা আত্মহত্যা করেছেন, আবার এমন অসংখ্য প্রবাসী আছেন যারা কিছুই করতে পারছেন না, তিলে তিলে কষ্ট পেয়ে দুকে দুকে মরছে এই প্রবাসের মাটিতে। তেমনই একটি কাহিনী কালকে যেই প্রবাসী মারা গেছেন, যার নাম আলী আজগর, তিনিও কিন্তু তার পরিবার থেকে অনেক কষ্ট পেয়েছেন। তাদের পরিবার থেকে আলী আজগর কতটা কষ্ট পেয়েছেন সেটা বলতে গেলে হয়তো এই ভিডিওতে শেষ করা যাবে না। আর আমাদের ইনবক্সে যদি আপনাদেরকে ঢুকে দেখাতে পারতাম কতজনে তার পরিবারের অশান্তির কারণে সেটার একটা শান্তির জন্য সমাধান চেয়ে কতজনে মেসেজ করছেন, তার পরিবার পরিবার বলতে তাকেই বোঝাচ্ছি, পরিবারের যিনি দায়িত্বে আছেন তার স্ত্রীর কথা বলছি, এই স্ত্রীর কারণে কতটা অশান্তিতে কত হাজার হাজার শত শত প্রবাসী এই প্রবাসের মধ্যে দুঃখে দুঃখে মরছেন সেটা হয়তো আমরা বুঝাতেও পারবো না আপনাদেরকে। আপনারা তখনই দেখতে পান কঠিন কোনো সিদ্ধান্ত নেয়ার পরে যখন সেই প্রবাসী ঝুলে যান, সে প্রবাসী যখন আত্মহত্যা করেন তখন হয়তো সেগুলো প্রকাশ পায়, এর আগে না। কারণ কোনো প্রবাসী চায় না তার নিজের ঘরের কথা, কষ্টের কথাগুলো অন্যকে জানাতে। আর তাই বলছি, বাংলাদেশে ধর্ষকদের যেমন ফাঁসির মতো কঠিন একটি সাজার আদেশ এসেছে, তেমনি যারা প্রবাসী পরিবার আছে, এই প্রবাসী পরিবারের বউ যারা আছেন, যারা স্বামীকে বিদেশে রেখে তারা বাংলাদেশে থেকে বেশ কয়েকজনের সাথে সম্পর্ক গড়ে তোলেন, স্বামীর টাকা দিয়ে স্বামীর সম্পদ নষ্ট করে, তাদেরও কি কঠিন সাজা হওয়ার দরকার বলে মনে করছেন না আপনারা? যদি আপনার দরকার মনে করেন তাহলে কবে হবে এমন কঠিন একটি আইন? আর তাই আজকের এই ভিডিওটি বানানোর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, যে সকল প্রবাসীরা আছেন যাদের সুন্দর সংসারটি ধ্বংস করে দিচ্ছেন তার ঘরের বউ পরকীয়ার জন্য কিংবা অর্থের জন্য, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। বাংলাদেশে একজন নারীর জন্য যদি সবাই আওয়াজ তোলেন, একজন প্রবাসীর কষ্টের জন্য কেন সবাই আওয়াজ তুলবেন না? সবাইকে আওয়াজ তুলতে হবে, সঠিক যেখানে সেখানে সবাইকে বলতে হবে। পরকীয়া রুখে দিন, প্রবাসীরা যেন কাটাতে পারে সুন্দর একটি আগামীর দিন। আমরা এখন থেকে চেষ্টা করব নিয়মিত যেই যেই প্রবাসীদের ঘরে যে যেই প্রবাসীদের বউরা অশান্তি সৃষ্টি করে রেখেছেন সেই সেই অসৎ মহিলাদেরকে আপনাদের সামনে তুলে ধরতে এবং তাদের শাস্তির আওতায় আনতে। সবাই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।